আজকের আমি বানাবো কফি ভাজা এবং মাছের ঝোল বানাবো পুকুরের জ্যান্ত মাছ দিয়ে। তাই আমি কফি তুলতে যাচ্ছি, ওল কফি বন্ধুরা দেখতে থাকো। আমি শালগম তুলে এনেছি বন্ধুরা, আমি শালগমের রেসিপি বানা আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আগমুখুর লবণ দিয়ে দিচ্ছি। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়েছিলাম, ঢাকনা খুলে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমি এবারে দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো। পুকুরে মাছ ধরে ফেলা হয়েছে, দুটো জাল দিয়ে বড় বড় দুটো মাছ। আমি মাছ কেটে ধুয়ে এনেছি, মাছের লবণ মাখিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আমি মাছগুলো ভেজে নিয়েছি, ঝোলের জন্য আলু দিয়ে আমি খুব ভালো করে কষে নেব আলু দিয়ে। আলু কষা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো জল। এবারে আমার আলুগুলো সেদ্ধ হতে থাক। আমার আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি মাছ। বন্ধুরা আমার ঝোল এবং শালগম ভাজা দুটোই রেডি। বন্ধুরা চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনের নিচে ক্লিক করে রাখো সবার আগে আমার ভিডিও আপনার।